Hello guys, assalamu alaikum. It's Aryan and welcome back to my new vlog. And this vlog I'm gonna show you a National School of Burthan Martial Art part 1, listen to a daily Georgian band. So let's start our today's video. Shoja, Shatarko, Postot, Bhokti, Matshoho Charidike Bhokti Korte Habe. এক নম্বর ব্যায়াম পাতা ভাজ, এক নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত হতে হবে। এক দুই, ঠিক এইভাবেই বাম পাশ থেকে শুরু হবে। এক দুই, এক দুই, মনে রাখতে হবে পায়ের পাতা যেন ফুল টুইস্ট হয়। এক দুই, এভাবেই 10 টাইমস। দুই নম্বর ব্যায়াম ধীর বৈঠক। প্রথম কলে আমরা হাত ঘুরিয়ে এইভাবে নিঃশ্বাস নিয়ে ধরব এবং দ্বিতীয় কলে নিঃশ্বাস রিলিজ করব। ঠিক এইভাবে সাইড থেকে দেখলে এমনটাই লাগবে। এক নিঃশ্বাস নিব, দুই নিঃশ্বাস ছাড়ব। নিঃশ্বাস নাক দিয়ে নিতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে। ঠিক এইভাবেই 10 টাইমস ব্যায়ামটি করতে হবে। তিন নম্বর ব্যায়াম ওজন বদল। প্রস্তুত থেকে আমরা বাম পাশ সরিয়ে ডান দিকে বসব এবং একইভাবে সাইড চেঞ্জ করে আমরা বাম দিকে বসব। তবে যারা নতুন আছেন তারা ব্যায়ামটি আস্তে আস্তে করলে তাদের জন্য ভালো। ঠিক এইভাবেই আমরা এক পাশের ওজন আরেক পাশে বদল করব। ব্যায়ামটি আমরা 10 টাইমস করব। চার নম্বর ব্যায়াম পার্শ্ব ভাজ। প্রস্তুত থেকে দুই বাহু তুলে ধরব এবং বাম পাশে আস্তে আস্তে ব্যান্ড হব। সেম একইভাবে ডান দিকে ব্যান্ড হব। যারা নতুন আছেন তারা ব্যায়ামটি এক কলে একবার করবেন, পরবর্তীতে এক কলে তিনটাও করতে পারেন। ঠিক এইভাবে ব্যায়ামটি আমরা সম্পূর্ণ করব। ডান এবং বাম আমরা 10 টাইমস ব্যায়ামটি করব। পাঁচ নম্বর ব্যায়াম কোমর ঘূর্ণি। পজিশন থেকে ডান পাশ সরিয়ে দুই হাত নিচু করে প্রথম কলে বাম দিক থেকে ঘুরে বাম দিকে যেতে হবে এবং দ্বিতীয় কলে বাম দিক থেকে ঘুরে ডান দিকে যেতে হবে। ডান বাম করে ব্যায়ামটি 10 টাইমস করতে হবে। ছয় নম্বর ব্যায়াম হাতুড়ি চালানো। পজিশন থেকে বাম পাশ সরিয়ে দুই হাত মুষ্টিবদ্ধ করে মাথার উপরে নিতে হবে এবং প্রথম কলে হাতুড়ি চালাতে হবে, দ্বিতীয় কলে এলবো নামাতে হবে, তৃতীয় কলে বাইরে হবে এবং চতুর্থ কলে ভিতরে হবে এবং পঞ্চম কলে সেম জায়গাতে যেতে হবে। ঠিক একইভাবে ব্যায়ামটি পাঁচ কলে আমরা করব। এক দুই তিন চার পাঁচ, এবং মনে রাখতে হবে প্রত্যেকটি কলেই আমাদের মাজা নামাতে হবে এবং ওঠাতে হবে। ঠিক এইভাবে ব্যায়ামটি আমরা 10 টাইমস করব। সাত নম্বর ব্যায়াম বুক টান। পজিশন থেকে ব্যায়ামটি করার জন্য হাত তুলতে হবে। প্রথম কলে ডান হাত বাম হাতের তালুর দিকে তাকিয়ে বাম দিকে মুড়তে হবে। স্যাম একইভাবে দ্বিতীয় কলে ডান দিকে মুড়তে হবে। তৃতীয় কলে সামনের দিকে মুড়ে দুই বাহুতে টান দিতে হবে এবং পা যেন সামনের দিকে উঠে সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবেই
ব্যায়ামটি সম্পূর্ণ করতে হবে। আট নম্বর ব্যায়াম, বাহু মোড়ানো। দুই বাহু সোজা করে যথেষ্ট পরিমাণ চাপ দিয়ে সামনের দিকে আনতে হবে এবং দুই কোলে বাহুকে রিলিজ করতে হবে এবং বাহু মোড়ানোর সময় আমরা নিঃশ্বাস নিব এবং বাহু ছাড়ার সময় আমরা নিঃশ্বাস রিলিজ করব। ঠিক এইভাবেই ব্যায়ামটি 10 টাইমস আমরা করব। নয় নম্বর ব্যায়াম, পাঁচতাল। পাঁচতালের জন্য বাম পা সরিয়ে কোমর ধরতে হবে এবং বাম পা চেড়ে থাকবে। স্টার্ট বললেই বাম দিকে পা চাড়তে হবে এবং সেমভাবেই ডান দিকে চাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের পা যেন এক জায়গাতেই পড়ে। ঠিক এইভাবেই ব্যায়ামটি আমাদের সম্পন্ন করতে হবে। দশ নম্বর ব্যায়াম, ঘাড় ঘোরানো। কোনো পরিমাণ টান থাকবে না শরীরে। প্রথম কলে বাম দিকে, দ্বিতীয় কলে সামনে, তৃতীয় কলে ডান দিকে, চতুর্থ কলে সামনে, পঞ্চম কলে বাম দিকে ঘুরবে এবং ষষ্ঠ কলে ডান দিক দিয়ে ঘুরবে। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা কলে ব্যায়ামটি মিলিয়ে করব। যারা নতুন তারা ব্যায়ামটি আস্তে করবেন। পরবর্তী চাইলে আপনি ব্যায়ামটি ফাস্ট করতে পারেন। ঠিক এইভাবেই ব্যায়ামটি আমরা সম্পূর্ণ করব। এগারো নম্বর ব্যায়াম, বাহু চক্র। প্রস্তুত থেকে দুই হাত সামনে তুলে প্রথম কলে দুই বাহু আমরা সামনের দিকে মোড়াবো এবং দ্বিতীয় কলে আমরা পিছনে মোড়াবো। আপনি চাইলে এক কলে তিনটা করতে পারেন। ঠিক একইভাবে সামনে পিছু করে ব্যায়ামটি আমরা 10 টাইমস করব। বারো নম্বর ব্যায়াম, সোজা টান। প্রস্তুত থেকে প্রথম কলে ডান হাত ডান পা সামনে এবং বাম পা ডান হাতের সাথে ঠেকানোর চেষ্টা করব। ঠিক এইভাবে প্রথম 6টি কল পা যতটুকু উপরে ওঠে ততটুকু উপরে তুলব এবং পরবর্তী কলগুলো পা উপরে তোলার চেষ্টা করব। ঠিক এইভাবেই ডান বাম করে 10 টাইমস করতে হবে। So you know the secret of 12 exercise. So keep practicing every day. And also give a thumbs up, like, comment, share and don't forget to subscribe our channel. Love you guys.